আজকের এই ভিডিওটিতে জিপের পক্ষ থেকে আরও একটি অপরোডিং কার নিয়ে আলোচনা করব আপনি যদি লং ড্রাইভ করতে ভালোবাসেন অথবা অপরোডিং করবার জন্য একটি বেটার কোয়ালিটি যুক্ত একটি কার খুঁজছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই হতে চলেছে এবং সম্পূর্ণ ইনফরমেশান পেতে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি একটুও স্কিপ না করে দেখতে থাকুন তো আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লাগবে ডিজে এম এল টেক আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি তো আজকের ভিডিও টপিক জিপ গ্র্যান্ড ছেড়েটি তো এই গাড়িটির ইঞ্জিন টাইপ টু পয়েন্ট জিরো লিটার জি টি ফোর ইঞ্জিনের ফুয়েল টাইপ ফেড ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি সাতাশি লিটার এর ইঞ্জিন ক্যাপাসিটি উনিশশো পঁচানব্বই সিসি এর ম্যাক্সিমাম পাওয়ার দুশো আটষট্টি বিএইচপি অ্যাট দি রেট পাঁচ হাজার দুশো আর পি এম এর ম্যাক্সিমাম টর্ক চারশো এন এম অ্যাট দি রেট তিন হাজার আর পি এম এর নাম্বার অফ সিলিন্ডার চারটি পার সিলিন্ডার চারটি ট্রান্সমিশন টাইপ অটোমেটিক ইয়ার বক্স অপশান এইট স্পিড এমিশন স্ট্যান্ডার্ড বিএস সিক্স এর বডি টাইপ এসিউভি নাম্বার অফ সিটিং ক্যাপাসিটি পাঁচটি নাম্বার অফ ডোর পাঁচটি নাম্বার অফ ইয়ার ব্যাগ অপশান আটটি নাম্বার অফ স্পিকার নটি সান্দ্রপ অপশান ফিফ এর সঙ্গে আপনারা আর এর লেন্থ চার হাজার নশো পনেরো এম ওয়েট উনিশশো উনআশি এম হাইট আঠারোশো ষোলো এম হুইল বেস সাইজ উনত্রিশশো চৌষট্টি এমএম গার্ড ক্লিয়ারেন্স সাইজ দুশো পনেরো এম এর বুট স্পেস সাইজ এক হাজার সাতষট্টি লিটার এর হুইল টাইপ অলয় হুইল সাইজ কুড়ি ইঞ্চি ফন্ট ফেক টাইপ ডিশ রিয়ার ফেক ফাইভ ডিশ প্রাইজ আটাত্তর লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ছিল আজকের ফুল রিভিউ জিপ কেরান্ড ছেলেটি সম্বন্ধে আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কার রিলেটেড যে কোনো ধরনের আমেজিং আমেজিং ভিডিও দেখবার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে ফলো করতে পারেন তো এক তো আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবার সঙ্গে আমার দেখা হবে